সম্মানিত দর্শক আমরা যারা ব্লাউজে হাতা লাগাইতে পারি না বা ব্লাউজের তালপাট অ্যাকোরেট করতে পারি না বা ব্লাউজের তালপাট মিল করে আমরা হাতার জয়েন দিতে পারি না তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে কারণ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে হাতার তালপাট কাটিং করবে ব্লাউজের ঘাট তৈরি করবেন এবং ব্লাউজের গলায় কিভাবে মেশিন সেলাই দিবেন সব কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথমেই আমাদের ব্লাউজের হাতা কমপ্লিট করে নিতে হবে ব্লাউজটি এর আগের ভিতরতে কিভাবে ব্লাউজের শেপ বা ব্লাউজ সিলাই করতে হয় দেখিয়ে দিছি তো এবার আমরা হাতা লাগাবো তো দেখুন হাতার মুখের ওই জায়গায় একটা সেলাই দিতে হবে প্রথমে যে কাজটি করতে হবে আমাদের হাতার কাপড়টি নেওয়ার পরে একটা ভাঁজ দেবেন দেখুন এইভাবে একটু ডলা দিলেই কিন্তু আপনাদের ভাঁজটা হয়ে যাবে তো একটা ভাঁজ দিতেছি দেওয়ার পরে একটি ভাঁজ দেওয়ার পরে আরেকটা ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নিচ্ছি এখানে বেশি মোটা সেলাই দেওয়া যাবে না এবং একদম চিকনও করব না মিডিয়াম আকারে রেখে দিলাম আপনারাও এভাবে চেষ্টা করুন এরপরে দেখুন দুটি হাতা আপনারা একইভাবে কাজ করবেন করার পর এখন হাতার মুখ আপনারা মাপ দিবেন যার যতটুকু প্রয়োজন নেবেন আমার প্রয়োজন চার ইঞ্চি দুই পয়েন্ট তো চার ইঞ্চি দুই পয়েন্ট একটা মার্জিন দেওয়ার পরে যেদিকে আমাদের সেলাইগুলো যাবে আমরা যেহেতু নতুন তো চক দিয়ে আমরা মার্জিন করে নিব প্রথমে তো মার্জিন দেওয়ার পরে আপনারা হাতার মোহরার সাথে মেপে দেখবেন যে আপনার মহড়াটা অ্যাকুরেট আছে কি না যেখানে মার্জিন পরে হাতের মহড়াটা ওইখানে মার্জিনগুলো দিয়ে এখানে খুব ওই মার্জিনের অনুযায়ী যে চকের দাগগুলো আছে ওই দাগগুলো অনুযায়ী আপনারা সেলাইগুলো করবেন একইভাবে দুইটা হাতার কাজ করবেন তাহলে আপনাদের কাজগুলো এখনো হবে এখানেও আপনারা মাপ দিবেন ওই হাতায় যতটুক নিচ্ছেন এই হাতার মধ্যে ঠিক ততটুক পরিমাণ নিয়ে আপনারা এভাবে চক দিয়ে মার্জিন করবেন এরপরে এ হাতাটাও আপনারা মাপ দিবেন আর মহলের সাথে যে ঠিক আছে কিনা বড়ির পাঠের সাথে এভাবে মেপে দেখবেন যে কোথায় যায় বা কোন জায়গায় আপনাদের সেলাইটা নিতে হবে সেই অনুযায়ী চক দিয়ে মার্জিন করবেন এরপরে এখানেও আপনারা সেলাইগুলো ধরার সময় বারটেক দিবেন মনে রাখবেন সেলাই শেষে একটা বারটেক দিবেন এবং সেলাই ধরার সময় একটা বারটেক দিবেন তাহলে সেলাইগুলো খুলে যাবে না এখন দুটো হাতা আমরা সোজা পাটে নিয়ে আসবো উলটিয়ে সোজা পাটে নিয়ে আসবো তাহলে আমাদের তালপাট কাটিং করতে সহজ হবে তবে আমরা কাটিং করার সময় কিন্তু হাতের তালপাট কাটিং করি নাই তো তার জন্য এখন আমরা তালপাট কাটিং করব। হাতা যখন লাগাবো তখন আমরা তালপাট কাটিং করব এই ব্লাউজটি কাটিং করার সময় আমরা বডির পার্টে তালপাট কাটিং করছি কিন্তু হাতার পাটে তালপাট কাটিং করি নাই কারণ হাতার পার্টে প্রথমে যদি তালপাট কাটিং করে নেই সেলাই করার সময় আমাদের উল্টাপাল্টা হয় তো তার জন্য আমরা বডির পার্টে প্রথমে তালপাট কাটিং করবো এরপরে হাতার পার্টে তালপাট কাটিং করব। এখন দেখুন আমরা হাতারটা এভাবে বসাবো এই যে এভাবে ক্রোর চিহ্ন দিলাম এখানে আর এখানে মাইনাস চিহ্ন দিলাম ঠিক আছে চিহ্নটা দেওয়ার উদ্দেশ্য আপনাদের বোঝানোর জন্য এখানে একটা চিহ্ন দিবেন এখানে একটা চিহ্ন দিবেন এবং লক্ষ্য করেন এখানে একটু মার্জিন দিয়ে দিচ্ছি এবং এ পার্টেও এখানে মার্জিনটা দিয়ে দিচ্ছি এখন হাতার যে জয়েন্টের সাইড আছে জয়েন্টের সাইড দুইটা কিন্তু আমরা নিচের দিকে রেখে দিচ্ছি দেখুন এখানে জয়েন্ট আছে এবং ওই হাতার এখানে একটা জয়েন্ট এবং এখানে একটা জয়েন্ট এই জয়েন্ট অনুযায়ী নিয়ে আপনার দুইটা হাতার দুই পাশে রাখার পর এতটুকু পরিমাণ চক দিয়ে মার্জিন দিবেন দেওয়ার পরে আপনারা জাস্ট শুধু এইভাবে একটু কেটে দিবেন হ্যাঁ এই হাতার মধ্যে এতটুকু কাটবেন এবং হাফ ইঞ্চিরও একটু কম কাটিং করবেন বেশি কাটলে সমস্যা হবে এই হাতার মধ্যে ঠিক একইভাবে আপনারা কেটে দিবেন তালপাট এটাকে তালপাট বলা হয় যখন আমরা হাতটা কাটিং করব তখন আমরা তালপাট দেবো না যখন আমরা সেলাই করব তখন আমরা এইভাবে তালপাট কাটিং করব। কিন্তু যখন আমরা ব্লাউজটি কাটিং করছি তখন কিন্তু বডির পার্টের ঠিক একইভাবে তালপাট দিছি। তো এখানে যেহেতু চিহ্ন আছে যাতে হাতা উল্টা পাল্টা না হয় তার জন্য আপনারা চিহ্নগুলো বড়ি পার্টের সাথে মিলাবেন এই যে দেখুন আমি ব্লাউজের যে বোতাম প্লেট হয় সেই বোতাম প্লেটের উপরে রেখে আমরা এভাবে শো করে হাতাটা আমরা লাগাবো খেয়াল করুন এরপরে আবার মেপে দেখব যে আমার এখানে ছোট বড়ো আছে কি না যদি ছোট বড়ো থাকে তাহলে আমাদের কেটে বা সেলাই করে সমান করে নিতে হবে এরপরে এই দুই সাইডের জয়েন্টটা আপনারা মিল করে হাতা লাগাবেন এখানে যে জয়েন্টটা আছে এবং এখানে যে জয়েন্ট আছে এই জয়েন্টের সাথে এই জয়েন্টটা আপনারা মিল করবেন মিল করে আমি কিভাবে হাতাটা ধরতেছি ট্রাই করুন আপনারাও এই যে গলার এই পাশ থেকে ধরে আমরা হাতাটা ভিতরে নিয়ে আসলাম আসার পর এই যে এই জয়েন্ট এই যে দেখুন বডির পার্টের জয়েন্টটা এবং হাতার পার্টের জয়েন্ট এক জায়গায় করে নিয়ে আমরা সেলাইটা ধরবো তাহলে আমাদের সেলাইটা অ্যাকোরেট হবে বা হাতাটা মিলবে সেলাই করার পর বা পরার পরে খুবই সুন্দর ফিটিং হবে এই যে দেখুন সেলাইগুলো আমি কীভাবে দিচ্ছি একটু দেখার চেষ্টা করুন আপনারা যারা নতুন আছেন প্রয়োজনে চক দিয়ে মার্জিন করবেন ওই মার্জিন অনুযায়ী সেলাইগুলো বসাবেন তো আমি সম্পূর্ণটা চক দিয়ে মার্জিন করে দেখিয়ে দিচ্ছি ওই মার্জিন অনুযায়ী আমি সেলাইগুলো দেওয়ার চেষ্টা করতেছি এবং এই হাতা লাগানোর সময় অর্ধেক রাস্তায় আসার পরে অর্থাৎ অর্ধেক সেলাই দেওয়ার পরে আপনারা এভাবে নিচ থেকে ধরে আবার এভাবে মিল করবেন যে আপনার হাতাটা এখন মিলে কিনা অনেক সময় ছোট বড় হয়ে যায় তো এর জন্য যখন দেখবেন যে যে পাটটা ছোটো হয়েছে ওই পাটটা টান দিয়ে ধরবেন আর যে পাটটা বড় হবে ওই পাট লুজ দিয়ে ধরবেন তাহলে আপনারা হাতেরটা মেকআপ হবে অনেক সময় অ্যাকরেড হওয়ার পরেও কিন্তু সেলাইয়ের কম বেশিতে বা সেলাইয়ের কোনো জায়গায় টান পড়ে কোনো জায়গায় লুজ পড়ে এজন্য কিন্তু ছোট বড় হয় তো সেজন্য আপনাদেরও বুঝতে হবে যে পাটটা ছোট হয় ওই পাটটা একটু টান দিয়ে ধরবেন তাহলে মেকআপ হবে এই যে দেখুন হাতেরটা আমি লাগিয়ে নিলাম খুব সহজেই আপনারাও পারবেন যদি চেষ্টা করেন দেখুন কোন জায়গায় কিন্তু ঘুষ নাই কোনো জায়গায় টান নাই ঘুষ নাই আপনারাও এভাবে চেষ্টা করুন আমার মতো করে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু মিলে গেছে তো এখন আর একটা হাতা লাগাবো এটাও দেখিয়ে দেবো দেখুন হাতটা আমি কোন পাশে ধরছি বডির পাটের কোন পাশে রাখছি আমরা সবসময় হাতা লাগাবো কিভাবে কীভাবে দেখুন আমরা ব্লাউজের সামনের পাটটা এভাবে উপরে রাখবো রাখার পরে এই সাইডে আমরা হাতাটা লাগাবো এই যে চিহ্নটা যে আমরা দিচ্ছিলাম এই চিহ্নর সাথে আমরা এখানে মিল করে আমরা হাতাটা লাগাবো এই হাতা লাগানোর সময় আবার এভাবে মেপে দেখবো যদি ঠিক থাকে আমার তাহলে কোনো সমস্যা নেই আর যদি ঠিক না থাকে তাহলে নিচের দিকে আর কেটে নিতে হবে এখন এইখান থেকে এই জয়েন্টটা আমরা মিল করব একইভাবে যেভাবে আমরা ওই হাতায় লাগিয়ে নিলাম ঠিক একইভাবে আমরা আবার এই হাতাটা লাগাবো তো এই জয়েন্টটা যদি আমরা মিল করে লাগিয়ে নিতে পারি তাহলে আমাদের হাতাগুলো ভালো ফিটিং হয় বা আমাদের সেলাই করতেও ভালো হয় তো এই জায়গাটা আবার মিল করে ধরবো যেহেতু একটা হাতা আমরা এভাবে লাগাইছি তো এই হাতাটাও আমরা একইভাবে লাগাবো একইভাবে আমরা ধরতেছি দেখুন ধরার সময় অবশ্যই এই সেলাইটা অনেকেই একটা ভুল করে যে সেলাইটা অতিরিক্ত মোটা করে দেয় অতিরিক্ত চওড়া শিলাই দেয় তবে আমি বলি যদি অতিরিক্ত মোটা করে সেলাইটা ধরেন সেই ক্ষেত্রে হবে কি আপনার ব্লাউজটা জায়গায় জায়গায় ঘুষ আসবে বা টান আসবে বা অনেক জায়গায় কাপড় টোপলা হয়ে থাকবে এজন্য আমি আমি সবসময় বলবো কাপড়ের এই হাতার সিলাই দেওয়ার সময় আপনারা বেশি মোটা করে ধরবেন না এক ফিট পরিমাণ অর্থাৎ চিকন করে সিলাইডার ধরবেন তাহলে আপনাদের হাতাটা মিলবে ভালো আর যদি অতিরিক্ত মোটা করে ধরেন তাহলে কিন্তু হাতাটা মিলবে কম এরপরে এই যে টিকিনগুলো দেখুন এখানে যে হাতার যে বগলের এখানে যে টিকিনটা থাকে এই টিকিনটা একটু টান ধরে আছে তো একটু টিকিনের কোনাটা একটু কেটে দিব তাহলে আর এই জায়গাটা ঘুষ ধরে থাকবে না অনেক সময় এরকম সমস্যা হয় অনেকে কমেন্ট করে যে ভাই হাতার বগল এখানে টান ধরে থাকে তো আপনারা খেয়াল করে দেখবেন যে বগলের ওখানে যে টিকিনটা আছে সেই টিকিনের ওই জায়গাটা একটু টান ধরে আছে এই জন্য কিন্তু ওই জায়গাটা টান ধরে থাকে তো কোনাটা একটু কেটে দিলেই ফিনিশিং হয়ে যাবে যে আমি কেটে দিচ্ছি ফিনিশিং হয়ে গেছে তবে এবার আমরা ব্লাউজের গলায় আমরা যদি মেশিন সিলাই দিই তাহলে কীভাবে দেবো দেখুন গলার কাপড়টা প্রথমে হাত ডলা ডলাতে বসিয়ে নেবেন নেওয়ার পরে খুব সুন্দর করে এই যে আমি কিভাবে সব সিলেটা দিচ্ছি বা কিভাবে ধরতেছি এই জিনিসটা একটু লক্ষ্য করেন ঠিক আছে কাপড়টা একটু একটু করে বসাবেন সম্পূর্ণটা একবারে বসাবেন না না বসিয়ে অল্প একটু জায়গা বসাবেন আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন তো দেখুন আমি কিভাবে গলাটা গোল করে নিচ্ছি এরপরে একটু করে বসাচ্ছি একটু করে সেলাই দিচ্ছি আমি কিন্তু এক টানেই সেলাইটা শেষ করতেছি না কারণ টানে যদি সেলাইটা শেষ করতে যাই তাহলে কোনো জায়গায় ঘুষ ধরবে কোনো জায়গায় পাক ধরবে এজন্য আমি কাজটা ধীরে ধীরে করি ব্লাউজের কাজটা ধীরে ধীরে করতে হয় তাড়াহুড়া করলে কিন্তু ব্লাউজের কাজে ভালো ফিনিশিং আসবে না তবে দর্শক এবার আমাদের এই ব্লাউজটির সামনে বোতাম আমরা পাঁচটা বোতাম দিব তো পাঁচটা বোতাম আমরা কিভাবে ভাগ করব। তো সেটাই দেখুন বোতাম ঘাট কিভাবে তৈরি করবেন বা বোতাম ঘাটের জন্য কিভাবে আপনারা কাটবেন তো এই যে দেখুন বোতাম ঘাট কিন্তু আমাদের এই পাটে হবে এই পাটে বোতাম হবে আর ওই পাটে আমাদের এই পাটে হচ্ছে আমাদের ঘাট হবে যে এখানে যে মার্জিনটা দিলাম এ পাটে আমাদের ঘাট তৈরি করতে হবে তো দেখুন দুই সাইডে দুইটা চিহ্ন আগে দিয়ে দিলাম পরে এখানে এভাবে একটু ভাঁজ করব। দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি আমি এই যে ক্যালকুন এভাবে একটু ভাঁজ দিয়ে এখানে একটু কেটে দেবো এই যে জাস্ট এরকম হবে এরপর আবার এই পাশে একটু কেটে দেবো একইভাবে সবগুলো বেশি মোটা দেবো না তাহলে কিন্তু ঘাটগুলো বড় হয়ে গেলে বোতামগুলো এমনি বের হয়ে যাবে এখন এটার মাঝখান ঠিক আছে এটার মাঝখানে আমরা চক দিয়ে আগে মার্জন করবো দেখুন এখানে একটু মার্জিন করে নিলাম এরপরে এখানে একটা ঘাট তৈরি করে দেব দেখুন একইভাবে এখানেও ঘাটটা আমি তৈরি করে নিলাম তাহলে আমাদের ঘাট হলো তিনটা এটার মাঝখান থেকে ধরলে চারটা ঘাট আর একটা সাইড আছে ওখানে একটা ঘাট এই হলো আমাদের পাঁচটা বোতাম বোতাম ঘাট আপনারা তৈরি করবেন এটার মাঝখানে একটা ঘাট তৈরি করতে হবে এইভাবে আপনারা হিসাব করে বোতাম ঘাট তৈরি করবেন তাহলে আপনাদের বোতাম ঘাটগুলো বলে হবে ব্লাউজে বা শার্টে পাঁচটা করে বোতাম হয় এই যে দেখুন কিভাবে আমি ঘাটগুলো তৈরি করছি বা কাটিং করছি এখনো তৈরি করি নাই তো এখান থেকে একটা ঘাট আমি তৈরি করে দেখাবো তো তৈরি করার জন্য আপনাদের দুই আল সুতা নিতে হবে মানে দুই ভাঁজ সুতা নিয়ে আপনারা একটা শুয়ে ভরে নেবেন নেওয়ার পরে তো আমি কিভাবে ধরতেছি কোন পাশ থেকে ধরবো সেটা ভালো করে খেয়াল করবেন অবশ্যই মনে রাখবেন এই যে এই পাশ থেকে আপনারা সেলাইটা ধরবেন অনেকে ওই পাশ থেকে ধরে আপনারা ওই পাশ থেকে না ধরে এই পাশ থেকে সিলাইটা ধরবেন সিলাইটা ধরে দেখুন আমি সুইটা কোন দিকে সুতা ঘোরাচ্ছি এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন এ পাশ থেকে ধরে যা শুধু আপনারা এই পাশে ঘোরাবেন ঘুরিয়ে একটু টান দেবেন তাহলে আপনাদের ঘাট হবে এই সিস্টেম ছাড়া অন্য কোনোভাবে যদি আপনারা ঘাট তৈরি করেন তাহলে ঘাট হবে না আপনাদের ঘাট তৈরি করতে গেলে সুতার আলটা এই দিকেই প্যাঁচ দিতে হবে দেখুন আমি কিভাবে প্যাঁচ ঘোরাচ্ছি এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন দেখুন এরপরে এই জায়গাটা এইভাবে ঘুরিয়ে নেবেন নিয়ে এখান থেকে ধরে আবার এই কোন পর্যন্ত একটা ও ফোর উঠিয়ে নেবে নিয়ে এইভাবে টান দিতে টান না দিলে কিন্তু আবার শক্ত হবে না ঘাটগুলো ঠিক আছে এই যে দেখুন সুতাগুলো আমি কোন দিকে ঘোরাচ্ছি সুই দেওয়ার পরে সুতাগুলোর আলটা আমি কোন দিকে ঘোরাচ্ছি এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন এই জিনিসটা খেয়াল করে আপনার চেষ্টা করুন বাসায় তাহলে আপনাদের হয়ে যাবে দর্শক তো এই ব্লাউজটি কীভাবে টিকিন দিছি বা কিভাবে সেলাই করছি গলা কীভাবে সেলাই দিছি পিছুন পাটের টিকিন কিভাবে দিতে হয় সামনের পাটের টিকিন দিতে হয় সব কিছু সেলাই ভিডিওতে দেখিয়ে দিছি এর আগের ভিডিওটা দেখে নিন যারা আমার ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ